হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ, তো একটু লেটে আপলোড হচ্ছে, আসলে এডিট করার সময় পাইনি, তো ওই করেই আর কি আপলোড করতে পারিনি। তো সকালে উঠে আমার ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপর সোনু উঠেছিল, ওকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর ওই যে কাজু নিয়ে একটু বসেছিলাম, আর তারপর ও ঠাম্মার সাথে একটু বেরু বেরু করছে, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর চলে এসেছি কলঘরে, বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এদিকে তো বৃষ্টির রেশ কমছেই না, তো আজ আবার সকাল থেকে বেশ আকাশটা পরিষ্কার, বেশ ভালো আবহাওয়া। তো আর আজকে হচ্ছে শনিবার, তো মানে শেষ সপ্তাহের, তো উইকেন্ড বলে তো কিছু নেই, মেয়েদের কাজের শেষ নেই। তো যাই হোক, ওদিকে তারপর বাসনগুলো ধুয়ে এসে খিচুড়িটা বসিয়ে নিলাম, আর এদিকে টেবিলটাও যে টুকিটাকি গোছ গাছ থাকে সেটা গুছিয়ে নিলাম। আর ভাবছি স্কুল যাবো, যেহেতু শনিবার মাঝে রবিবারটা অফ থাকবে, তাহলে একবার স্কুলেও নিয়ে যাব। তো ওই জন্যই তো ওর একটা ফ্রেন্ড ডাকছিল, এখনই গেল যে চলো যাবে না, মানে কৌশিকে কৌশিকই যাবে না আসলে। তো আমি বললাম যে হ্যাঁ আসছি, এই সানটা মুছে তারপরে রেডি হয়ে আসছি। তো এই যে আমার সানটান মুছা কমপ্লিট করে তারপর চলে এলাম, আমি নিজেও রেডি হলাম আর ওকে রেডি করে নিলাম। তো এরপর ক্যামেরায় অনেকক্ষণ পর আসা, স্কুল থেকে এসে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো রান্নাঘরে আমার ওদিকে পটলের তরকারি সয়াবিন দিয়ে বানিয়েছি, ওটা হয়ে গেছে। আর এদিকে এই যে শাকটা বানাচ্ছি, ঝোল শাক বানাবো, আর এটা বানাবো খসটা। তো খসটার জন্য এই যে খসটা, তো কেউ খসলাও বলো, খসটা যার যেদিকে যেমন ভাষা আর কি। তো এই যে সয়াবিন পটলের সবজিটা, আর এদিকে শাক, আর ওই খসটাটা, তো ওটার এই যে মানে এটা লঙ্কা নুন দিয়ে হালকা করে ভেজে মানে, আর তারপর এটা দেবো, এটা ঝিঙে আছে, আলু আছে আর পেঁয়াজ। তো এটা জল ঝরতে দিয়েছিলাম, আর যেটুকু জল থাকবে ওটা মানে ভালো করে জলটা নেড়ে চেড়ে শুকিয়ে তারপর মানে ওটা আর কি তৈরি। তো এদিকে তারপর ডালটা বানিয়ে নিচ্ছি, আর ভেন্ডিটা সেদ্ধ হতে দিয়ে দিলাম, আর তারপর এসেছি এই যে কাপড় জামাগুলো কেচে নিতে। আর আজকে একটু লেটে কলঘরে আর কি জল এলো টাইম কলে, তো ভিজিয়ে রেখেছিলাম কাচিনি, তো এখন কেচে পরিষ্কার করে নিলাম। তো ফাইনালি এই যে রান্না, দেখো ভেন্ডি ভাজা আর ওই যে খসটা সবজিটা, আর ওদিকে আছে পটল সয়াবিন বরবটি ওই সবজিটা, আর শাক আর ডাল, এই আজকের মেনু। তো ওদিকে জল এসেছে বললামই, তো এই মানে জলেও সুবিধা হবে, সব রান্নাঘরের যেসব বাসনপত্র হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম, আর তারপর গ্যাস মুছতে চলে এলাম। তো গ্যাসের অবস্থা দেখো, আর গ্যাসটা আজকে আগেই মুছে নিচ্ছি কারণ সোনুর খাওয়ার সময় হয়নি, তো ওকে একটু দেরিতে খাওয়াবো, আর এদিকে তখন তাহলে অনেকটা সময়, তাহলে এটা কাজটা আগে গুছিয়ে নিই। তো ওই করে গ্যাসটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওকে খাওয়াবো, নিজে খাবো, অনেক কাজ। তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে এই যে আমার, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নিজেও খেয়ে এই যে এরপর দুপুরে একটু রেস্ট নিই, দেখা হচ্ছে পরে। তো বিকেলবেলা আকাশ পরিষ্কার, এখন দুপুরে বৃষ্টি এসেছিল খাওয়া দাওয়ার পর, তো দেখতেই পাচ্ছ রাস্তা বেশ ভেজায়, তো এখন আকাশ পরিষ্কার ওই জন্যই বেরোলাম। আর ওরা দুজনে খেলছে, ওই যে মজা করছে, আর এদিকে দেখো জল যাচ্ছে, ওটা আমাদের ওখানে পুকুরে ওই ক্যানেল থেকে জল দিচ্ছে, মাছ চাষ হয়। তো তো এদিকে চলে এসেছি তারপর সন্ধ্যায়, আজকে চা, চানাচুর মুড়ি আর সাথে আমতেল, তো মাখিয়েছিলাম, সবারই খাওয়া হলো। আর তারপরে যে রুটি, তো রুটি বানিয়ে নিচ্ছি। আর ওদিকে বারবার ফিরছি হচ্ছে সিরিয়াল, তো সন্ধ্যার সময় আর কি চলেই,
ওই দেখাও হয় আর এদিকে কাজগুলোও করা হয়। আর সোনু আছে বাবার কাছে, বই পড়ছে, আর এদিকে তখন আমি রুটিগুলো বানিয়ে নিই। আসলে যখন করি তখন থাকে না, বাবার কাছেই থাকে, তারপরে আবার আমি নিই, মানে আমি আবার কিছুটা সময় দিই। আর ছোট বাচ্চা, সময় তো দিতেই হবে, আর দুষ্টুমিপনারও শেষ নেই। তো এই যে আমার রুটি হয়ে গেছে, এরপর ভিডিওটা শেষ করছি। তা এই পর্যন্ত এই ভিডিওটা, ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।